দর্শক পদ্ধতি হয়েছেন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলামতুল্লাহ যে কথা বলবো কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের মাঝে আছেন আবার ডানপাশা আছেন মাসুদ বন্নাব আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় আছেন সাবেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় জহরুল ইসলাম মুন তাদেরকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে যেই আমাদের শিক্ষাঙ্গন সহ সারাদেশে যা উত্তাপ ছাড়াচ্ছে তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনের ছিলেন বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীর অধিকার সংরক্ষণ পরিষদের একটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল পদযাত্রার যে কর্মসূচি সেই কর্মসূচি শান্তিপ্রিয় অবস্থান দেখেছি পরবর্তী সেই কর্মসূচির এক ধরনের বিক্ষুব্ধ রূপ বিশির ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে ভিন্ন ধাঁচাই এই আন্দোলন সংগ্রাম গেছে এর ভেতরে আর একটি ঘটনা ঘটেছে যে একজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে পায়ে রক কেটে গিয়েছে এবং এই জায়গায় ছাত্রলীগের একজন হল শাখার সভাপতির নাম এসেছে তাকে বহিষ্কারও করা হয়েছে এর ভিতর থেকে এবং যে ঘোষণার জন্য আন্দোলনকারীরা মাঠে ছিলেন এবং একটা বৈঠকও হয়েছে বৈঠকের পরবর্তীতে আন্দোলনের দুই ধরনের মত আসলেও যখন গতকালকে যে মন সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একটি বক্তব্য আসলে যারা আন্দোলনকারী আছেন তাদেরকে বিক্ষুব্ধ করেছে তারা নিন্দা জানিয়েছে এর ভিতর থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ঘোষণা আসলো সেই ঘোষণা কে কেমন করে দেখছেন আন্দোলনকারীরা প্রথমে শুনতে চাইব মাসুদ মন্নাম যে আসলে প্রধানমন্ত্রীর ঘোষণাটা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের পরবর্তী কর্মসূচিটা কি হবে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আসলে শুরুতেই যেটা বলবো যে আমাদের আন্দোলনের শুরু থেকে আমাদের আন্দোলনের যে মূল স্লোগানটা ছিল সেটা ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই অর্থাৎ এটা দিয়ে এটা এটাই পরিষ্কার করার উদ্দেশ্য এখানে যারা আন্দোলনকারী তারা কোনো বিভ্রান্তি সৃষ্টিকারী না তারা সবাই সাধারণ শিক্ষার্থী এবং এভাবে আমাদের আন্দোলনটা আন্দোলনটা চলে আসছে শান্তিপূর্ণভাবে এবং আন্দোলন চলে যাবে আগে চলে চলবে এভাবে ঘোষণা দেওয়া হচ্ছিল কিন্তু তারপর মাননীয় প্রধানমন্ত্রী যখন কয়েকদিন আগে আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক কমিটিকে আহ্বান জানালেন এবং ওবায়দুল কাদের স্যারের সাথে দেখা করলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের স্যারের মাধ্যমে আহ্বায়ক কমিটিকে এক মাসে সময়সীমা বেঁধে দিলেন যে এই এক মাস কোনো আন্দোলন হবে না তোমরা ফিরে যাও এবং সবাইকে থামাও এই এক মাস বিবেচনা করে কোটার একটা যৌক্তিক সংস্কার করা হবে এবং কিভাবে করা হবে সেটা এক মাস পরেই জানিয়ে দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষদের সদস্যরা আবার গতকাল বিশেষ করে মতিয়া চৌধুরী এত বিচক্ষণ একজন মানুষ কি করে জাতীয় সংসদে মহান সংসদে দাঁড়িয়ে পুরো আটানব্বই ভাগ মেধাবীদেরকে রাজাকারের বাচ্চা বলে তাহলে কি আমি মেনে নিব যেখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ থেকে অপসংস্কৃতি দূর হচ্ছে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী চক্র দূর হচ্ছে জঙ্গিবাদের মতো বড় বড় সমস্যা দূর হচ্ছে সেখানে কি মতিয়া চৌধুরী আসলে আটানব্বই ভাগ মেধাবীদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীকে তাই চ্যালেঞ্জ করতে চাইছেন কিনা যে দেশে এখনো দেশ এখনো রাজাকারদের দখলে এটা আসলে সারা দেশের মেধাবীদেরকে হেও প্রতিপন্ন করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে মতিয়া চৌধুরী আসলে ওটা উনি এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং আর একটা বিষয় দেখলাম যখন মানে আওয়ামী সাধারণ সম্পাদক কোদাল আবাইদুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সম্পাদক দুইজন সাংগঠনিক সম্পাদক ছিলেন এর ভিতরে যে বৈঠকটা হলো আপনাদের আন্দোলনকারীদের প্রতিনিধিও ছিল তারা মাস সময় চাইলেন এবং এরপরেও তো কিছু অংশকে আমরা দেখলাম টিএসি সহ বাংলা একাডেমি বিভিন্ন চত্বরে তারা আন্দোলন করেছেন তাদের অবস্থান এবং সেই বৈঠকের যেই ধরনের সমঝোতার কথা বলছে তার প্রতি আপনারা কতটুকু আস্থা রাখতে পেরেছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান যেটা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি প্রধানমন্ত্রী সেই সেদিন ওবায়দুল কাদের স্যারের সাথে দেখা করে আসার পর আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং আমরা সবাইকে অনুরোধ জানিয়েছি যাতে কেউ মাঠে না আসে এবং আমাদের আন্দোলন সেভাবেই শান্তিপূর্ণভাবেই আমরা ঘরে ফিরে গিয়েছিলাম আমরা আবারও পড়ার টেবিলে বসেছিলাম কিন্তু মতিয়া চৌধুরীর বক্তব্যে এবং অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন যে সরকার নাকি আগামী বাজেটের পর ওটা সংস্কারে হাত দেবে যেখানে এক মাসের কথা বলা হয়েছিল এবং এগুলোর উপরে আসলে আস্থা হারিয়ে ফেলে অবশেষে যেটা মাসু বললেন যে আসলে আন্দোলনকারীরা আস্থা রেখে চলে যে এক মাস যে সময় সংস্কার সব ধরনের উদ্যোগটা হবে এরপরে মানে কৃষিমন্ত্রী যে বক্তব্য এর পরে শিক্ষার্থীরা স্বভাবতই তাদের জায়গা থেকে তাদের অবস্থান জানান দিচ্ছে ঘেন্ডা বা নিন্দা পোষণ যেটা বলে ক্ষোভ প্রকাশ যেটাই যে ঘটনা প্রভাবের ভেতর থেকে তারা আন্দোলনটা আবার চাঙা করলো এই জায়গায় আসলে দায়ভারটা কার ওপর বর্তাবে সাবেক শিক্ষার্থী ধন্যবাদ বরেন্দ্র টিভিকে আমাকে এখানে আসার জন্য বলার জন্য আসলে আমি দুটি জিনিস টেনে ধরে এই কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কোটাটা আসলেই দরকার কি নয় এটা মানে মূল বিষয় আমরা দেখি আমি একটা যদি পরিসংখ্যান তুলে ধরতে চাই আপনাদের দর্শকের মাঝে যে আমরা দেখি ইন্ডিয়াতে চার ধরনের উপজাতি আছে সেভেন পয়েন্ট ফাইভ জাতিভিত্তিক এবং সংখ্যালঘু সহ আরও ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এছাড়াও পাকিস্তানও আছে উন্নয়নশীল যেটা আমাদের দেশের সমসাময়িক সময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশ মালয়েশিয়াতে তাদেরও কোটা আছে সেখানেও পঞ্চাশ পার্সেন্ট কোটা আছে আমি আরও যদি উন্নয়নশীলের দিকে যেতে চাই কানাডায় কানাডায় চার ধরনের ওখানেও চার ধরনের প্রতি কোটা আছে নারী প্রতি নারী প্রতিবন্ধী আদিবাসী এবং সংখ্যালঘু এছাড়াও ইউরোপেও চল্লিশ পার্সেন্ট শুধুমাত্র নারীর জন্যই কোটা সংরক্ষণ করা হয়েছে আমি মনে করি এই কোটা দরকার কিন্তু এটা কতটুকু দরকার সেইতেই নিয়ে আন্দোলন হচ্ছে আজকে আপনি যে প্রশ্ন করেছেন মতিয়া চৌধুরী যে গতকাল বক্তব্য দিল আসলে ওবায়দুল কাদের সাড়ে সাথে যখন বিভিন্ন মাধ্যম মাধ্যমে তারা যে দেখা করলো দেখে যে কথা বলল। তারপরে আমার আমার সজ্ঞানে আমার মনে হয় যে কোনো কোনো কেউ এই বিষয়ে কথা বলা উচিত হয়নি একমাত্র প্রধানমন্ত্রী কথা বলা উচিত ছিল কিন্তু মতিয়া চৌধুরী একটা কথা বলেছেন গতকাল সংসদে আমি যেটা শুনেছি

যে আমরা হচ্ছে এটা রিফর্ম করতে হবে তাছাড়া আমরা যদি যতক্ষণ না সে ক্ষমা চাইবে ততক্ষণ আমরা মাঠে থাকবো কেন আন্দোলন তো থেমেই গিয়েছিল আপনি একজন মন্ত্রী পরিষদের এরকম একটা মানুষ যখন কথা বলে অর্থমন্ত্রী বললেন এই এই কোটা কখনোই বাস্তবায়ন সম্ভব না আগামী বাজেটে আগে না বাস্তবায়ন সম্ভব আসলে এখানে কোটা কি দেওয়া মানে কি তাকে বেতন দেওয়া লাগছে তিনিও একটি বোকামের পরিচয় দিয়েছেন এই দুই বোকামের কারণে গতকালকে আন্দোলনটা নতুনভাবে মোড় নিয়েছে এবং নতুনভাবে আন্দোলনটা শুরু হয়েছে আমি তাদেরকে দোষ দেবো না তবে আমি এটা বলতে চাই যে আসলে তারা যখন আমরা প্রধানমন্ত্রী প্রতি মা আমাদের মাদার অফ ইউনিটি তার উপর আমরা আস্থা রেখেছি পূর্ণ আস্থা রেখেছি সবাই আমরা আমরা বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাগড়ায় আমরা দুই হাজার সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে হতে হতে যাচ্ছি সেইখানে আমাদের এরকম একটা আন্দোলন নিয়ে কেন আমাদের এত ঘরে বেড়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছিলাম স্পষ্ট তিনি স্পষ্ট করে তিনটি কয়েকটি কথা বলেছেন সেটা হচ্ছে তোমরা রাস্তায় কেন তারা বারবার রাস্তায় নামবে প্রধানমন্ত্রী তো খুব করে বলেছেন কোটার দরকারই নাই যেখানে বিশ্বের কানাডা ইউরোপ মালয়েশিয়ার মতো ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশও সব দেশে কোটা আছে আমাদের দেশেও লাগবে কিন্তু এই কথাটা বলেছেন খুব থেকে আর তিনি এটাও বলেছেন সাথে সাথে যে কেবিনেটকে দায়িত্ব দেওয়া হয়েছে কেবিনেট দায়িত্ব পালন করার পর তাদেরকে বলা হয়েছে তারা এটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কিন্তু বিষয় হচ্ছে এই পড়াশোনা বাদ দিয়ে কেন মাঠে ছাত্ররা প্রশ্নটা ওইখানেই তারা কেন আন্দোলন করে বাংলাদেশে এমন প্রশ্নটা তিনি কার করছেন বলে মনে করছেন শিক্ষার্থীর উপরে তিনি প্রশ্ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন গোটা শিক্ষার্থীর উপর এবং এই প্রশ্নটা যিনি যার উক্তির কারণে এই ঘটনাগুলো ঘটল সেই প্রশ্নের কোনো মানে জিজ্ঞাসা তার উপর বর্তায় কিনা আচ্ছা আমি এই বিষয়ে বলবো যে আসলে তিনি তখনই এই বিষয়ে মুখ খুলেছেন যখন দেখছেন যে এই পর্যায়ে আসলে মন্ত্রী পরিষদের মানুষজন যখন এই ধরনের কথা বলছেন এটা নিয়ে আরও আবার আন্দোলন শুরু হয়েছে তখন তিনি আস্থা রেখেছিলেন ওবায়দুল কাদের সাহেবের উপর তার উপর দায়িত্ব দিয়েছিলেন কিন্তু একজন হঠাৎ করে যদি সংসদে কেউ বলে ফেলেন তা তো সমাধান করতেই হবে তিনি দেশ নেত্রী তিনি আমাদের একমাত্র সমাধানদাতা তার মাধ্যম দিয়ে এই দেশ এগিয়ে যাচ্ছে আমরা চাই তার মাধ্যমে দেশ এগিয়ে যাক কিন্তু সমস্যা হচ্ছে তার মন্ত্রী পরিষদের মানুষ যখন বলে তখন তিনি নিজের কথা বলতে চেয়েছেন সকালে যখন ছাত্রলীগের প্রধানমন্ত্রী আজকে যে ঘোষণাটা দিল যে সমস্ত কোটা পদ্ধতি আসলে বাতিল করে দেওয়া হবে এবং এই জায়গা থেকে কোটা পদ্ধতি বাতিল যদি হয়ে যায় যারা আসলে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা দীর্ঘদিন ধরে তাদের কোটা দরকার আছে এবং যারা আসলে কোটা প্রাপ্য যাদের তারা যদি আন্দোলনে নামে তাহলে পরিস্থিতিটা একটা সাংঘর্ষিক রূপ নিতে পারে এবং তারা যদি আন্দোলনে নামে সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে আমাদের ভূমিকা আমাদের অবস্থান থেকে যা বলবো সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের তার প্রতি আমাদের আস্থা আগেও ছিল এখনও আছে এবং আগামী দিনেও থাকবে তিনি অবশ্যই এটা একটা যৌক্তিক সংস্কার করবেন তিনি আসলে আজকে মহান জাতীয় সংসদে যেটা বলেছেন সেটা অবশ্যই আমাদের আহ্বায়ক কমিটি অবশ্যই তার কাছে অনুরোধ জানাবেন বিষয়টি আরও পরিষ্কার করার জন্য জাতির সামনে যেহেতু তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু এই সমস্যা নয় দেশের অনেক বড় বড় সমস্যা যখন তিনি তার হস্তক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবং সুনিপুণ কৌশল তো বলছেন যে আমরা যেই সিদ্ধান্ত নিই না কেন আসলে আন্দোলনকারীরা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ হচ্ছে তারা যে কোনো সময় মাঠে আসছে এই জায়গায় যে পরিবেশটা বিঘ্ন হচ্ছে এর মানে সবচেয়ে বড় সমাধান হিসেবে তিনি দেখতে পাচ্ছেন যে কোটা পদ্ধতি বাতিল এবং বাতিল হওয়ার পরে যদি তারা নামে সেই ক্ষেত্রে ভূমিকাটা কি হবে তিনি যে আস্থাহীনতার কথা বলছেন সেই আস্থাহীনতার ভেতরে আসলে আন্দোলনকারীরা আছে কিনা যে তাদের উপর তার আস্থা রাখতে পারবে না কেউ এরকম কোন অবস্থা দাঁড় করেছে কিনা আন্দোলনকারীরা আসলে প্রধানমন্ত্রীর উপরে আমাদের আস্থা আগেও বললাম যে এখনো আছে আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের অবশ্যই এরপরেও কথা হবে তাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো অবশ্যই আমরা যে একটা যৌক্তিক সংস্কার করার জন্য আর আপনারা জানেন যে আমাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম একটি ছিল কিন্তু আমাদের প্রথম যে দাবিটা সেটার মধ্যে ছিল যে কোটা ব্যবস্থা সংস্কার করে ছাপ্পান্ন ভাগ থেকে কমিয়ে দশ ভাগে নিয়ে আসা হোক দশ ভাগের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক আমাদের দাবি কখনোই ছিল না যে কোটা ব্যবস্থা বাতিল করা হোক এত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো অবশ্যই তিনি আবারও বিবেচনা করবেন আবারও ভেবে দেখবেন যেহেতু তিনি একজন দেশের রাষ্ট্রের মহানায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যে যেখানে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে পদার্পণ করেছে সেই মুহূর্তে তিনি অবশ্যই এটা সুনিমূল কৌশলে এবং নীতি নির্ধারকদেরকে নিয়ে বসে এবং আরও ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে দেশের যা করলে দেশের জনগণের জন্য সাধারণ শিক্ষার্থী বান্ধব হয় যে কর যেটা করলে তিনি সেইভাবেই করবেন কাজটা জোনাল মন যে আন্দোলনটা মানে বড় আকার ধারণ করলো এবং তার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এবং শেষ পর্যায়ে যখন ওবেদুল কাদের সাহেবরা যখন একটা যৌক্তিক দাবি যতটুকু যুক্তি তা মেনে নেওয়া হবে বলছে তার মাত্র কিছু যৌক্তিকতা খুঁজে পায় আর আপনি যে পরিসংখ্যান আগে আর একটা পরিসংখ্যান বিভিন্ন সময় দেওয়া হয়েছিল যখন আন্দোলনকারীরা আন্দোলন করছেন তখন একটি পক্ষ বলেছে যে আসলে যেই দাবিটা করা হচ্ছে যেটা দু হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছে সেই জায়গায় কোটার মেধার ভিত্তিতে আসলে সহত্তর শতাংশ মতো শিক্ষার্থীরা এসেছেন যে কোটাটা দেওয়া হয়েছে সেই কোটাটা তারা পূর্ণ করতে পারছেন এই যখন ব্যবস্থা তখন তো সংস্কারমূলক একটা ব্যবস্থার দাবি রাখে এরপর আপনারা আন্দোলন করছেন আন্দোলনের কথা আসলে শোনা হলো না কি জন্য আচ্ছা আমি এ বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে আমি আন্দোলনকারী একজন নই তারাই আন্দোলনের আমি এটাকে আমি আমি মাঠে গিয়েছি কাজ করেছি বাট আমি আন্দোলন করে আহ্বায়ক কমিটির কেউ নয় আহ্বায়ক কমিটি নিয়ে আছেন আমার তার কাছে কয়েকটা প্রশ্ন সুনির্দিষ্ট ইনি আশা করি বলে যাবেন সেটা হচ্ছে আপনি কি এই আন্দোলনকে যে আন্দোলন এই এত বড় পর্যায়ে গেছে আপনাদের কি আদৌ নিয়ন্ত্রণ আছে আমার একটা প্রশ্ন আমার তারপরে বলি আপনি কোটা যখনই সংস্কার করতে যাবেন তখনই আপনাকে এটাকে মুক্তিযুদ্ধ ত্রিশ পার্সেন্ট কোটা বাদ বাদ দেওয়া হবে সরাসরি আপনি মুক্তিযোদ্ধার কি তাদেরকে অবমূল্যায়ন করছেন না আমার প্রশ্ন হচ্ছে তারা যে তারা যে আন্দোলন করছে কোটা নিয়ে আমি চাই কোটা থাক অবশ্যই কোটা থাকবে কিন্তু তারাও বলছে কোটা থাকবে কিন্তু একটা সহনীয় পর্যায়ে তাহলে সত্তর পার্সেন্ট যেটা হলো কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমরা বুঝতে ভুল করছি ছাপ্পান্ন পার্সেন্ট মানেই মনে হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট রাখা যাবে না এরকম না সত্তর তারা কিন্তু পূরণ করেছে এখানে শিক্ষাবিদ যার উপর আস্তে রাখে না যার কারণে মুক্তিযোদ্ধা আমি অসম্মানিত হন এই কোটা পদ্ধতির মধ্য দিতে এক ধরনের অসম্মানজনক পরিস্থিতির দুটা উত্তর দিবো সেটা হচ্ছে গতকালকে আমি রাতে লাইভ টক শো দেখছিলাম আফসান চৌধুরী সাহেব উনি হচ্ছে খুবই একদম বিজ্ঞ উনি হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশে একমাত্র আমার জানা মত উনি গবেষণা করেন উনি স্পষ্ট করে কয়েক কয়েকটা কথা বলেছেন আদৌ মুক্তিযুদ্ধ এই পরিমাণ আছে না কী সিস্টেমে আছে সেটা নিয়ে কিন্তু তিনিও একটু গবেষক পনেরো বছর যাবৎ গবেষক তিনিও সন্দেহ প্রকাশ করেছেন তার মানে প্রত্যেকটা বিষয়ে আমরা হচ্ছে যখন বলি যে কোটা দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট হচ্ছে ইয়ে দশ পার্সেন্ট হচ্ছে জেলা কোটা পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের এক পার্সেন্ট প্রতিবন্ধকের বাদ বাকি আরও পাঁচ পার্স এই কোটা দিয়ে যখন তোলা হচ্ছে একজনকে এই সমস্যা হচ্ছে এই বিশাল একটা অঙ্ক সবাই চাইছে এই বিশাল অঙ্কটা কমে আসুক প্রধানমন্ত্রী আজকে ক্ষোভ করে ওই জন্য বলেছেন তোমরা রাস্তায় যে পড়াশোনা পাচ্ছে ওইখানে কেন তোমরা রাস্তায় উঠে যাও আমরা চাও আমরা সবাই চাইছি আমরা আপ আমার জনগণ আমি সাবেক শিখবার আমি কোনোদিনই নট এ সিঙ্গেল ডে আমি বিশেষ পরীক্ষা দিই আমি কোনো দিন বিশেষ পরীক্ষা দিইনি আমি কোনো আমি কোনো একটা প্রতিষ্ঠান তারা সুযোগ থেকে বঞ্চিত হবে আচ্ছা আমার কথা হচ্ছে এই সরকারি এই সরকারি জায়গাগুলাতে এমন ভাবে সিস্টেম করা হয়েছে আমি আজ থেকে দুই বছর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম দি এই বিশেষ নামর চাকরির জন্য একটা মানুষের লাইফের তিন থেকে চার বছর চলে যাচ্ছে তারা কেন যাচ্ছে আপনি তো অনেক কর্পোরেট জব আছে সেগুলোকে কেন ট্রাই করছেন আপনি এখানে কেন পড়ে আছেন আমার প্রশ্ন আপনাকে নিজেকে কি করেন কিছুদিন আগে ফরশের সাড়ে সাড়ে শেপ মন্ত্রী বলেছেন আমরা 20 বছর ধরে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন ढांचे ভিতরে আমি হতে চাই কেউ মানে একটা পজিশন অনারের জন্য যেতে চায় আবার কেউ এখানে অনেক কিছু করার সুযোগ আছে বলে যেতে তার তারা যেতে চাইলে যেন খারাপ কিছু দেখি দেখেন এবং সবাই যদি মনে করে যে এর পেছনে তারা যোগ্যতা রাখে সেটা তার ভিতরে তো খারাপ কিছু নেই এবং এর ভিতরে যে সমস্যাটা আসলে আদতে মূল জায়গায় কাজ করছে যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে যে প্রশ্নটা আছে এবং বিভিন্ন রায়ে আসলে দেখা গেছে যে একজন পাঁচ বছরের ব্যক্তিকে বিভিন্ন যে সনদগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সত্যায়িত এবং সঠিক সনদ হিসাবেই সেটা মূল্যায়ন হয়েছে সেই সনদের ভিতরে ভুয়া সনদ পাওয়া যাচ্ছে এই ঘটনাগুলো আসলে শিক্ষার্থীদেরকে যখন বিক্ষুব্ধ করছে এবং এই মুখোমুখি জায়গায় নিয়ে আসছে এবং সেই মুখোমুখি জায়গায় তারা বলিষ্ঠকণ্ঠে দাঁড়াতে কার পণ্য করছে না এই জায়গা থেকে এই দাবিগুলো উঠছে কিনা যে আজকে এত কিছু একটি তরুণ প্রজন্ম বিক্ষোভ পোষণ করলো আসলে তারা সেই পরীক্ষায় অংশ নিতে চায় বলে পোষণ করলো কিন্তু যারা তাদের আগের প্রজন্ম আছেন তারা আসলে কি ভূমিকাটা নিচ্ছেন এক পক্ষ আন্দোলন করছেন আর এক পক্ষ কি করছেন যে এই যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোর কারণে এত বড় সমস্যা বা বড় ধরনের যেটা বললেন যে আদৌ নিয়ন্ত্রণ আছে কিনা বা বিভিন্ন পক্ষ ঢুকে যাওয়ার যে সম্ভাবনা আছে মাসুদ মন্ন ধন্যবাদ ভাইকে একটি সুন্দর এবং যুক্তিপূর্ণ প্রশ্ন করার জন্য প্রথমত উনি ভাই যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে আন্দোলনে আদৌ আমাদের নিয়ন্ত্রণ আছে কিনা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমাদের কোটা সংস্কারের আও আন্দোলনটা করার জন্য একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ তখন সাধারণ শিক্ষার্থীবৃন্দদেরকে নিয়ে বসে যারা ক্লিন ইমেজধারী ছিল এবং সেখানে এনএসআই সিটিএসবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনফর্ম করে প্রক্টোরিয়াল বডিকে জানিয়ে এবং একটা আহ্বায়ক কমিটি করে তারপর এই কমিটির লিস্ট মিডিয়ায় প্রকাশ করে এনএসআই সিটিএসবি পুলিশকে এবং সেই সাথে প্রক্টোরিয়াল বডিকে দিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগকে এই মর্মে আমরা ওয়াদা করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ করে ছাত্রলীগকে যে এখানে কোনো ধরনের অনুপ্রবেশকারী আসবে না এবং আপনারা হয়তোবা দেখে থাকবেন যে আমাদের প্রত্যেকটি আন্দোলনে আমরা বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে থাকি যাতে কোনো ধরনের অনুপ্রবেশকারী আসতে না পারে কারণ আমরা চাই না যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারীরা দমন হয়ে যাচ্ছে সেই জায়গায় আবারও কেউ এসে আমাদের আন্দোলনের সুযোগ নেই কেননা এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কেউ এসে যদি কোনো সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সেই সমস্ত কুচক্রীদের কুচক্রি মহলকে ষড়যন্ত্রকারীদেরকে অবশ্যই আমরা সহস্তে দমন করবো এবং আমরা প্রস্তুত আছি সেটার জন্য আরেকটা ভাই যে প্রশ্নটি করেছিলেন প্রশ্ন প্রশ্ন সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে এটা নিয়ে আমরা কি ভাবছি বা এটা আসো যৌক্তিকতা আসে কি না আসে এর উত্তরে আমি যেটা বলবো আপনি যদি আঠাশতম বিসিএস থেকে সম্প্রতি ছত্রিশতম বিসিএসের দিকে টাকান কোটা থাকার কারণে কোটাধারীদের জন্য যে আসন ছিল তার মধ্যে পাঁচ হাজার পদ খালি আছে আমার প্রশ্ন হলো যেখানে বাংলাদেশের মেধাবীরা চাকরির জন্য হাহাকার করছে গ্রাজুয়েশন শেষ করে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে সেখানে আমাদের মতো গরিব একটা দেশে উন্নত রাষ্ট্রে যেখানে পদার্পণ করছে সেখানে পাঁচ হাজার পদ খালি রাখা কতটুকু যৌক্তিক আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে সোনালী ব্যাংকের আইটি অফিসারের যে আসলে রেজাল্ট হলো সেখানেও সামান্য কিছু প্রায় দুইশো প্লাস পদের বিপরীতে সেখানে চৌষট্টি পদ খেলি এটা আসলে আমাদের জন্য আসলে কি লজ্জা নাকি অহংকারে সেটা আসলে বলার প্রশ্ন যেখানে খুব একটি পক্ষ আন্দোলনকারীর প্রতি আছে এবং এর পাশাপাশি যে দীর্ঘদিন ধরে যে কোটাটা দেওয়া হয়েছে যে এই কোটার যৌক্তিকতা আছে যখন তা পূরণ করা যাচ্ছে না তখন কোটার তো একটা যুক্তিগতনে প্রশ্ন আসে সেই জায়গা যারা ভূমিকা নিল না তাদের ব্যাপারে খুব করার কোনো জায়গা আছে কিনা বা তাদের ওপর কোন ধরনের চাপ বা কোনো দাবি থাকে আমি যেটা বলতে যাচ্ছি আমি ওনাদের সাথে একমত আমি আবারও বলছি ওনাদের সাথে আমি একমত কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আন্দোলন করে একটা জিনিস করা আর হচ্ছে নর্মাল ওয়েতে যে করা তারা চেষ্টা করেছে নর্মাল পারেনি শেষ পর্যন্ত বিভ্রান্তমূলকই হয়েছে তো তিনি বললেন যে আমাদের সম্পন্ধ নিয়ন্ত্রণ আছে এখানে আমি উনাকে বলতে চাই গতকাল যখন প্রথম দিন যখন আন্দোলন বড় আকারে ধারণ করল তো নিয়ন্ত্রণ সেভাবে করে যেতে তারপরে পাচ্ছি না আমি এক উদাহরণ টেনে বলছি আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলিকে ব্যানার দেখলাম আমি সাবেক শিক্ষার্থী হিসেবে আমি অনেক ছাত্রশিবিরের নেত্রীবিন্দুকে চিনি অনেক বিএমপি নেত্রীবিন্দুকে চিনি তাদেরকে আমি ব্যানারে দেখেছি আমি নিজে চোখে দেখেছি সেই ব্যানারই এবং কয়েকজন সেখানে মার্কও করেছে ছাত্রলিকে আমাদের ভাইরা তারাও মার্ক করেছে যখন বাম সংগঠনে যারা নেতা যখন পরশুদিন আন্দোলনটা কেন্দ্রীয়ভাবে কিন্তু বাম বন্ধ করে তারা প্রেস ব্রিফিং দিয়ে তারা বলছে আন্দোলন চলবে তারা মনে করে তারা এবং তারা ঘোষণাও দিয়েছে এবং সেখানে ঢাকা ভার্সিটিতে একজনের ভিডিও ফুটেজও আমি দেখেছি সেখানেও তারা বলেছে তাহলে এটা নিয়ন্ত্রণ যে নেই এটা আপামর জনগণের এটা যে আমাদেরই একটা ইস্যু সেটা আমরা স্পষ্ট তো একটা আহ্বায়ক কমিটি আছে আমি নিয়ন্ত্রণ বলতে একটু একটু সময় নিচ্ছি আপনার কাছে জাস্ট নিয়ন্ত্রণ বলতে আমি আসলে যেটা বোঝাতে সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে আন্দোলন আমাদের সেটা নিয়ন্ত্রণে আছে অর্থাৎ আমরা যে আন্দোলনের ডাক দিব সেটাতে আমাদের নিয়ন্ত্রণ আছে কিন্তু দুষ্কৃতিকারীরা যদি রাতের আধারে অন্য কোন আন্দোলনের ডাক দেয় আমি এখানে যোগ করতে চাই ওয়ান পয়েন্ট তাহলে দেখেন আমাদের দেশে যখন এই আন্দোলন রাতে যখন রাতের কালো আধারে ঢাকা ভার্সিটি মাননীয় উপাচার্য সাহেব তিনি বারবার প্রথম থেকে বলছেন আমার বাসায় যারা হামলা চালিয়েছিল তারা রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতেই পারে না আমরা যারা শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী বা শিক্ষার্থী আছে তারা এই ধরনের জন্য ঘটনা ঘটতে পারে না কিন্তু এই ধরনের উস্কানিমূলক দিক আপনারা এইটুক সচে সচেতনতা আপনাদের অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে এখানে দুশ্চিন্তিকারে ঝুঁকছে কিনা এক আপনি তখনই সফল হবেন যখন আপনার মধ্যে এই দুষ্কৃতিগুলো আপনি চিহ্নিত করে বের করে দিতে পারবেন আপনার মধ্যে এই দুষ্কৃতিগুলো বারবার সুযোগ নিচ্ছে এটাকে অন্যরকম আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে এবং অহরহ করছে এবং গতকালকে রাত্রে রাত্রে কিন্তু যে ঘটনা ঢাকা ভারসাহীতে ঘটেছিল আমি রাত্রে ওই ওই হলের এক মহিলার সাথে আমি কথা বলেছিলাম তিনি সকালবেলা আমি কথা বলেছি সে বলেছে যে ভাইয়া আমাদের এখানে কোনো নিরাপত্তা নেই মনে হচ্ছে আমরা একটা যুদ্ধহত অবস্থা এই যুদ্ধহত অবস্থা তৈরি তৈরি হয়েছে এই আন্দোলনের কারণেই এই আন্দোলনের কারণে আপনি এখানে কখনোই আপনাকে বলতে পারেন না যে আমি এখানে দায়ে যাচ্ছি আমি আন্দোলনের ছিল বলে মনে করছেন আচ্ছা আন্দোলনের বিকল্প হচ্ছে আমি মনে করি যে আন্দোলনের বিকল্প সেটা হচ্ছে আন্দোলনের ভাষা যেটা সেটা হচ্ছে ভাঙচুর নয় আমরা শান্তিপূর্ণ আজকে যে আন্দোলন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুলিশ আমাকে বলছে ভাই যান আমি আমার বাইক নিয়ে যাচ্ছিলাম পুলিশ আমাকে বলছে যান এই রাস্তা বন্ধ আপনি এই রাস্তা দিয়ে যান তারা এইভাবে বলছে তাদের হচ্ছে তাদের সাথে কমিটমেন্টে ঠিক ছিল আমার কথা হচ্ছে আন্দোলনে যখন রাস্তা রাস্তা ব্লক হয়ে যাচ্ছে আমরা কেন শাহবাগে দেখিনি তিরিশ তিরিশটা দিন বা গণজাগর মঞ্চে বিশাল একটা আন্দোলন হয়েছিল সেখানে অনেক দিন তারা হচ্ছে অবস্থান করেছে এবং তারা সফল হয়েছে সব আন্দোলনই হয়েছে সফল হয়েছে কিন্তু কোনো আন্দোলনের মাত্রা যেন আপনাকে এখানে দুষ্কৃত যেন না ঢুকে এটা আপনারা কনসার্ন থাকে আমার কাছে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মতিয়া চৌধুরী বলেন আর আপনার হচ্ছে মোহিত বলেন তারা ফুট করে একটা কথা বলে দিয়েছে এটা আসলে খুবই খারাপ এটা আমিও মেনে নিতে পারি না একজন সাধারণ অপমর জনগণ হিসেবে আমি নিতে পারি না আমি বলতে চাই আমরা কেন এই সরকারি চাকরি করতে হবে সেটাতে কেন আমরা পড়ে থাকবো আপনি ওকে আমি সংস্কার করে দিলাম আমি বলতে চাই আমি সংস্কার করে দিলাম

কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন সরকারের এই কাজগুলো নিয়ে আপনারা হচ্ছে এই এই বিশাল একটা মেধাবী জনগণ আপনি কেন সরকারি এই ইয়ে নিয়ে পড়ে থাকবেন আমরা কোটা সংস্কার করে দিলাম সমস্যা নেই আসলে ভাইয়ার প্রশ্নের উত্তরে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে কেন সরকারের চাকরির পিছনে ছুটতে হবে আসলে দেখুন বাংলাদেশ অথবা বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের দিকে আপনি যদি তাকান সিভিল সার্ভিস অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা থাকেন তাদের নিয়ন্ত্রণেই কিন্তু আসলে তারা যেভাবে দেশকে পরিচালনা করেন তারাই কিন্তু দেশের নীতিনির্ধারক বলে পরিচিত হন সেই নির্ধারক যখন আজকে কোটা ব্যবস্থা দিয়ে নির্ধারণ করা হচ্ছে আসলে সেখানে কত ভাগ মেধাবী মেধাবী যাচ্ছে কোটা কোটা দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু আসলে আজকেও প্রশ্নবিদ্ধ যেখানে মেধাবীরা আজকে বিসিএসের মতো একটি বিসিএসের মতো একটি জায়গায় যা যারা প্রশাসন সহ দেশের অন্যান্য অঙ্গনে গিয়ে দেশকে সেবা দিয়ে যাচ্ছে তারা যখন আজকে যখন একটা মেধাবী সেখানে পাঁচশোতম সিরিয়ালে থেকে কোনো তার নন ক্যাডার আসছে সেখানে দেখা যাচ্ছে একটা কোটাধারী যেখানে সেখানে আমার হলো পত্রিকা বিভিন্ন কারণে পত্রিকা খোলার সুযোগ হয়নি যেটা ভাষা ভাষা যে কয়টা তথ্য এসেছে যে আপনারা যখন মতিয়া চৌধুরী যে বক্তব্যটা দিল তো সে বক্তব্য রাখার পর আপনারা আন্দোলনে নামলেন এই আন্দোলনে কি কি বিষয় নিয়ে আপনারা নেমেছিলেন আন্দোলনে আমরা নেমেছিলাম যে মতিয়া চৌধুরী আমাদের মাননীয় মন্ত্রী উনি যে কথাটি বলেছেন তিনি যেন তার কথাটি প্রত্যাহার করে নেয় প্রত্যাহার করে নেয় যেন আনুষ্ঠানিকভাবে যাতে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলার কারণে কারণ রাজাকার বাচ্চা করাটা কিন্তু আসলে অনেক বড় একটা কথা রাজাকার বাচ্চা তার মানে আমার বাবা কি রাজাকার এরপর যে দাবিগুলো ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই আহ মতিয়া চৌধুরী অবশ্যই ক্ষমা চাক এবং প্রধানমন্ত্রী নিজেই আমাদের উদ্দেশ্যে কিছু বলুক যার কারণে আমরা তার আশ্বাসে সারা দিয়ে যেন যেভাবে আন্দোলনটা আমরা বন্ধ করেছিলাম তার আশ্বাসে সারা দিয়ে যেন সেভাবে আবারও শান্তিপূর্ণ একটা জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়ে যেন আমরা আমারও পাড়ার টেবিলে ফিরে যেতে পারি আসলে এটাই আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের এই কর্মসূচি কি কারণে এমন রূপ নিলো যে আপনাদের প্রতি আস্থা রাখা যাচ্ছে না আপনারা যে কোনো সময় এমন বিরত আকারে নামবেন রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে আস্থা রাখতে পারছেন না বলে তো বললো বলছেন যে আসলে কোটাটা বন্ধ করে দেওয়া হোক তাহলে সমস্যা এর চেয়ে ভালো কোনো সমাধান আসলে আপাতত দৃষ্টিতে যারা সরকার নিয়ে আছেন তারা খুঁজে পাচ্ছেন না এবং এই জায়গা থেকে আপনাদের আন্দোলন কর্মসূচি কতটুকু আসলে সফলতা পেলো যেখানে আপনারা মনে করছেন যে এক মাসের সময়টা হয়তো বা যৌক্তিকশলের মধ্য দিয়ে সঠিকভাবে আসলে ব্যবস্থাটা নেওয়া যাবে যেখানে বিভিন্ন নারী কোটা আছে বিভিন্ন জায়গায় সুযোগ আছে এবং এই জায়গাতেও এক ধরনের বৈষম্য এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যায় যে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য বিশেষ একটা সুবিধা থাকবে যেন সমতার যে কথাটা কথাটা বলা যায় সেই স্থির থাকে এবং এই জায়গা থেকে যারা আসলে আপনাদের আন্দোলনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হলো তারা যদি পিটিশন করেন বা বিভিন্ন কর্মসূচি যান তখন আসলে কি হবে এবং আপনাদের এই আন্দোলনটা কতটুকু মানে যৌক্তিক আন্দোলন হিসেবে প্রতীয়মান হবে মানুষের সামনে আসলে আমাদের শুরু থেকেই আমি শুরুতেই কিন্তু একটা কথা বলেছি আমাদের আন্দোলনের 5 দফার শুরুতেই কিন্তু দাবির 5 দফা শুরুতেই প্রথম দাবিটি আমাদের ছিল কোটা ব্যবস্থা সংস্কার করে 56 ভাগ থেকে কমিয়ে 10 ভাগে নিয়ে আসা কোটা বাতিল কোনোভাবেই 싫েনা কোটা বাতিল আপনাদের অ্যাটিটিউডে তারা তো মনে করছে যে আসলে সেই সেটা তারা কি এমন ঘটনা আপনি যদি রাস্তা রাখতে পাচ্ছেন না আমি জানতে যাচ্ছি যে কি এমন ঘটনা তারা দেখছেন যে আস্থা রাখতে পাচ্ছেন না এবং এই জায়গায়

দলগতভাবে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা মানে সমঝোতার একটা কমিটি গঠন করছে তাদের একটা বক্তব্য আছে বিভিন্ন বক্তব্য বক্তব্য তার অভিমত দিয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি যে ঘটনাগুলো ঘটলো যে ভাস ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটনাগুলো ঘটলো সাধারণ শিক্ষার্থীদের কেউ তো বলেন না যে আমরা এই ঘটনার সাথে আমরা ঐক্যমত পোষণ করি বা আমি সেই জায়গায় গিয়েছি এবং এর পাশাপাশি আর যেটা বিষয় আছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে যে একজন ছাত্রীর পায়ে যে রগ কেটে গেল কাজ এই বিষয়গুলো যেখানে ঘটছে এবং সেই জায়গাতে একটা ঘটনা ঘটেছে যে এককেও কেউ একজন বলেছে যে একজন আন্দোলনকারী মারা গিয়েছে এবং তার আগেও যে ঘটনাটা ঘটেছে যে মারা যাওয়ার আগেই যে তাদের ওপর টিয়ারসেল বা এই ধরনের পুলিশের আগ্রাসী ভূমিকা কী কারণে নেমে আসলো তারা তো প্রথম দিকে আপনারা আন্দোলনকারীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আপনি আসলে কি দৃষ্টিতে দেখছেন আপনি সারা দেশের আসলে আন্দোলনকারীদের চোখে বিষয়গুলো কিভাবে করে ফুটে উঠছে আসলে আমি যেটা বলবো এর পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে আন্দোলনকারীটা তো আসলে সুষ্ঠু আপনি দেখেন আজকে শুরুতে একটা যে বিষয়গুলো বললাম আসলে আন্দোলনকারী চোখে এই বিষয়গুলো কেমন দেখছে মানে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়গুলো চিন্তা করছে সাধারণ মানুষ এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনে আসলে এটা উচিত হয়নি যে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন অ্যাকশনে যা হঠাৎ করেই যেখানে আমাদের আজকে দেখেন আপনি যে আমাদের এক ভাই আজকে চোখ হারানোর মতো অবস্থা অনেকে গুরুতর অবস্থায় আছেন অনেকে সেই টিআর শেল এবং অন্যান্য অন্যান্য কারণে আমাদের এই ঘোষণা তত্ত্ব আগেও আসতে পারতেন যে সরকার বা মন্ত্রী পরিষদ আমাদের সাথে বলবেন আমাদেরকে যে এই আশ্বাস আশ্বস্ত করতেন তাহলে তো অবশ্যই আন্দোলনকারী তাদের আন্দোলন থামিয়ে নিত এবং এটাকে যৌক্তিক দাবি কিনা এটা কিন্তু বলার অপেক্ষা রেখে না আপনি যদি যেখানে আমাদের সাথে সংহতি জানিয়েছেন আন্দোলনে আন্দোলন আছে বলে ঢাকার যে ঘটনাগুলো ঘটলো যে ঘটনাগুলো ওই ব্যাপারে একটু বলতে চাই ওনার কাছে শুনতে চাই আসলে আন্দোলনকারীর চোখে কেমন বিষয়টা তাদের চোখে তারা বিষয়টা কিভাবে দেখল ঢাকায় আসলে যে ঘটনাগুলো গুলো ঘটলো আপনাকে বললাম যে বিশির ভবনে যে হামলার ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এটা বলেছেন যে ঢাবির শিক্ষার্থীরা হামলা করেনি এটা বহিরাগত ছিল বহিরাগত ছিল আর একটা বিষয় যেটা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে আন্দোলনকারীরা আমাদের যারা ছিল তারা যখন মাঠে ছিল তারা কিন্তু হেলমেট পরে যায়নি

আমাদের এক কোনায় বনের উপরে আক্রমণ আক্রমণ করা হয়েছিল এবং তার কারণে বাংলাদেশ ছাত্র লীগ কিন্তু তাদের একজন কর্মীকে বৈষ্কার করেছেন এবং আমরা আরো যেটা পজিটিভ দিক আমরা আজকে দেখতে পেলাম এরপর যেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্র লীগের সম্মানিত সহগতি এবং সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে আমরা আগে ছাত্র তারপর লীগ এবং তারা আমাদের আন্দোলনের সাথে সম্পূর্ণ সঙ্গ এই সাথে যে জায়গায় তারা বৈষ্কার করলো কি কারণে বৈষ্কার করলো এবং একই সাথে তিনি হল প্রদক্ষ মহোদয় আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন যেখানে আসলে কেউ যার কে বহিষ্কার করা হলো তিনি আসলে ঘটনাটা এই যখন বক্তব্য কারণে এবং মিডিয়াকে দিয়ে জানছেন একটা আন্দোলন তো সারা দেশের মানুষ চোখ রাখছে বিষয়ে আপনার যারা আন্দোলনকারী আছেন তারা এই বিষয়ে কিছু বলছেন না আচ্ছা সেটা হচ্ছে আমি ওনাকে বলতে চাই ওনার জ্ঞাতার্থে সেটা হচ্ছে আজকে একটা পোপাগণ্ডা হোক আর এটা সত্য হোক মিথ্যা হোক আমি ফেসবুকে অনেক সময় দেখতেছি কোটা সম্পূর্ণ বাতিল করলে সংবিধানে আটাশ নম্বর চার উনত্রিশের তিন অনুচ্ছাদের সাথে সাংঘর্ষিক হবে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার মানে তারা বোঝাতে চেয়েছেন এটা সাংঘর্ষিক বক্তব্য তিনি এই সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন এটা তারা বোঝাতে যাচ্ছেন তার মানে কি তারা আন্দোলন চালিয়ে যাবেন এটা স্পষ্টত বোঝা যাচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন ওকে আন্দোলন চালিয়ে যান সমস্যা নেই প্রধানমন্ত্রী বলছেন উনি মমতা মহিমা উনি রাগ করে বলছেন তোমরা ঘরে যাও আমি এটা কম্পোনে কোনো রাখার দরকার নাই আমি ক্যাবিনেটকে বলে দিয়েছি হ্যাঁ কিন্তু উনি সরাসরি বলেন নাই যে আমি সরাসরি ক্যাবিনেটে রাখারই দরকার নাই এইভাবে বলেছেন তিনি বলেছেন ক্যাবিনেটকে বলে দিয়েছি আমার এখানে বিষয় হচ্ছে এই কোটা সংস্কার অবশ্যই অবশ্যই দরকার আর ঢাকা ভার্সিটির যে ঘটনা বললেন আমি ঘটনার কালকে কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি আমার দেখার সৌভাগ্য হয়েছিল গত রাতভর আমি জেগেইছিলাম ছিলাম এই আতঙ্কে আমার এই আতঙ্কে জেগেছিলাম আমি রাত চার সাড়ে চারটে ঘুমাইছি কিন্তু আমি সবসময় ফেসবুক বা আমার এখন সবচেয়ে বড় মিডিয়া হয়ে গেছে ফেসবুক মিডিয়া সেখানে আমরা কিন্তু খেয়াল খেয়াল করে সেখানে দেখেছি আমি যতটুকু জেনেছি সেই শিক্ষার্থী যে ছিলেন তিনি হচ্ছে তার নিজের কর্মী যাকে তিনি তার মাধ্যম দিয়ে হলে উঠাইছিলেন তার ঘরে মারধর করছিলেন এই মুহূর্তে আরেকটা শিক্ষার্থী ওইখানে যা ওইখানে যে যায় যা বলে কেন মারধর করছিলেন তুমি কেন কোটাতে গিয়েছো কোটা আন্দোলন করে কেন গিয়েছো যেহেতু তার সেন্ট্রাল থেকে ছাত্রলীগের পক্ষ থেকে তার নির্দেশ আছে কোনো যেন তোমার আন্ডারে যারা থাকবে তারা যেন কোটা আন্দোলন যাওয়ার দরকার নেই যতক্ষণ না মমতা মা আমাদের প্রধানমন্ত্রী যতক্ষণ না কোনো নির্দেশনা না দেন ততক্ষণ রকম ইয়ে দরকার নেই আমরা হচ্ছে কোনো পক্ষ ইয়ে করবো না আমরা সাইলেন্ট থাকবো তারপর তার অবাধ্য হয়ে তার একজন কর্মী যখন ভাইস প্রেসিডেন্ট ওই হলেরই যখন গিয়েছেন তখন তার উপর তিনি তার অত্যাচার করেছেন এই ঘটনা শুনে আরও শিক্ষার্থী যখন ওই ঘরে গেছেন তারপরে ওই শিক্ষার্থীর পা রক কেটে দেওয়া হয়েছে বলেছেন কিন্তু ওই রক্তের পরবর্তী জানা গিয়েছে যে আসলে রক কাটা হয়নি ওটা হচ্ছে গ্লাসে পা পা কাটা হয়েছে আসলে এটা সত্য মিথ্যা আমি জানি না যেহেতু আমি এখানে অবস্থান করছিলাম না তবে আমি যতটুক শুনলাম যে ওই যে আগের শিক্ষার্থী তাকে মারা হয়েছে এবং কাটা হয়েছে তাকে চর দেওয়া হয়েছে তিনি নিজেও শিক্ষা শিকার করেছেন তাকে চর দিয়ে হয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কেন গায়ে হাত দিবে আমার প্রশ্ন এখানে ছাত্র ছাত্রলীগ যে কাজগুলো করছিল সে কাজগুলা এটা সমীচীন নয় আমি এটা করার সমালোচনা করছি কারণ তারা যখন মমতা বলে নাই তাদের লিডার তাদের কাছে এই অ্যাকশনে যাওয়ার কারণে সাধারণ একটা বিষয় জানতে চাই যে বিষয়টা নিয়ে আসলে আন্দোলন আপনারা করলেন একটা চরম পরিণতির দিকে চান আপনারা ন্যায্য যাবি যেটা করছেন আপনারা কোনো কোটা পদ্ধতি বাতিল চাচ্ছেন না কাউকে আপনারা ছোট করতে চাচ্ছেন না আপনারা চাচ্ছেন যে সংস্কার এবং এই সংস্কার বিভিন্ন গ্রাউন্ড আপনারা তুলে ধরলেন কিন্তু এই আন্দোলনটা আসলে এমন হল কি কারণে যেখানে দীর্ঘ দেশ অবরুদ্ধ হওয়ার মতো ঘটনা ঘটলো এর আন্দোলনের একেবারে এত পারদ অপূর্ণ অবস্থায় কি কারণে যে এখানে দাবি বিভিন্ন শিক্ষকরা তো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তাদের তারা তাদের কষ্ট দিয়ে মানে তাদের শ্রম দিয়ে তাদের আওয়াজ দিয়ে তারা অধিকারটা আদায় করে নেয় কিন্তু সেই জায়গায় আপনাদের আন্দোলন সবাইকে এক ধরনের অবরুদ্ধ করে রাখল এই পরিণতির দিকে কি কারণে যাওয়া দরকার ছিল এছাড়া কি সমাধানের কোন ভিন্ন কোন পথ ছিল না আন্দোলনের আমরা চালিয়ে যাচ্ছিলাম আমাদের শুধু শুরুর দিকে শুধুই মানব বন্ধন হতো গণপদযাত্রা কর্মসূচি আমরা শান্তিপূর্ণ কর্মসূচিগুলোই পালন করেছিলাম কিন্তু গণপদযাত্রা কর্মসূচি মানব বন্ধনের মতো জায়গায় যখন বাংলাদেশের প্রশাসন পুলিশ কার চক্রান্তে কার নির্দেশে উস্কানিমূলক কথাবার্তা শুনে হামলা চালায় এটা কিন্তু আসলে এটা এটা আসলে আসলে আপনারা বিবেচনা বিবেচনা করবেন এবং পুরো দেশ করবে তো সাধারণ আমাদের সাদামাটা চোখে যেহেতু আমরা আন্দোলনকারের ভিতরে না থাকার কারণে যেটা আমাদের সাদামাটা চোখে চোখে পড়ে যেখানে আন্দোলনকারীদের খুব বেশি লাভবান হয়েছেন বা খুব বেশি দাবি পূরণের মতো জায়গায় এখন অবস্থান করছে সেটাও না আবার সরকারের পক্ষ থেকে যে খুব একটা ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এমন কোনো অবস্থা তৈরি হয়নি তাহলে এখানে কাদের কি লাভ হলো আসলে কাদের কি লাভ হলো বলতে আমরা শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি অবশ্যই আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন এবং তিনি অবশ্যই এটা বিবেচনা করবেন বিবেচনা করবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে বাংলাদেশ যখন উচ্চ আয়ের দেশে পরিণত হচ্ছে তখন তিনি অবশ্যই মেধাবীদেরকে সরিয়ে রেখে মেধাবীদেরকে বঞ্চিত রেখে তাদের মতামতকে মূল্যায়ন করে কোনো কথা নেবেন না আর একটা প্রশ্ন ভাইয়া বলেছেন যে আন্দোলন যে চালিয়ে যাব উনি বলেছেন আসলে আমরা আন্দোলন চালিয়ে যাব কি যাব না এটা কিন্তু আমরা এখনও বলিনি আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন মহান জাতীয় সংসদে বললেন তার বক্তব্য দেওয়ার পর আমরা তৎক্ষণাৎ আমাদের সারা দেশে আন্দোলন যেখানে হচ্ছিল আমরা সরে গেছি এবং সবাইকে নির্দেশ দিয়েছি যে যে আজকে আন্দোলন করছেন এই সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং হলে আপনারা সবাই দেখতে পারবেন আসলে

ধারণার প্রতিফলন আমরা সামনের দিন দেখতে পাবো এবং আরেকটা বিষয় যে শিক্ষার্থীরা যে আন্দোলন করলেন তারা তো বললেন তারা যৌক্তিকভাবে যে আন্দোলন তারা মনে করেছেন যে তাদের দাবিটা বিভিন্ন মানে যথাযথ কর্তৃপক্ষের কর্ণ পর্যন্ত পৌঁছাবে তারা সেভাবে আন্দোলনটা করেছেন এবং এই আন্দোলনে এই পরিণতির ভিতরে আসলে তারা দীর্ঘদিন ধরে বলছেন কিন্তু যারা আসলে বিভিন্ন শিক্ষানীতি প্রণয়ন করেন বিভিন্ন ধরনের কোটা প্রণয়ন করেন তারা বিষয়টা মুক্তিযোদ্ধাকে তিনি তো এই জিনিস শোনার জন্য করেন আন্দোলন করেননি তিনি মুক্তিযুদ্ধ করেননি তিনি কোটার জন্য কোনো দাবি করেনি কোন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে কোটার জন্য কোনো দাবি আসেনি যে আমাকে এতটি কোটা দাবি আপনারা কোটা দিলেন আপনারা আন্দোলন করেন তাদেরকে সে অসম্মানজনক জায়গায় নিয়ে যাচ্ছেন এই জায়গায় আসলে ব্যর্থতার কোন শিক্ষামন্ত্রী সহ কারো কাছে কোনোভাবে ব্যর্থতার কোনো গ্লানি যায় কিনা এবং এই জায়গায় তাদের দীর্ঘদিনের আওয়াজ যারা যাদের কাছে তুলছিলেন যে জায়গায় তারা স্মারক লিপি সহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করছেন তাদের আসলে ভূমিকাটা কেমন ছিল বলে মনে করছেন মন আচ্ছা সেটা হচ্ছে যে আমরা যখন এই আন্দোলনটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় আমি দেখেছি আমি তখন আমিও তখন ছিলাম তখন দেখেছি যে তারা আন্দোলন করছিলেন এক বিভিন্নভাবে আন্দোলন তারা চাঙ্গা করার চেষ্টা করছিলেন বিভিন্ন বিভিন্নভাবে যখন আন্দোলন এইভাবে চালাচ্ছিলেন আমার কথা হচ্ছে আমি কয়েকদিন যাবত আমি বিভিন্ন মিডিয়াতে দেখছি বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষাৎকার দেখছি কেউ কোনো মুক্তিযোদ্ধা তিনি নিজে এসে বলছেন আমি ঢাকা ভার্সিটির আমি প্রফেসর আমি ঢাকা ভার্সিটির প্রফেসর এবং আমি মুক্তিযোদ্ধা আমি এখন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার কোটা নিইনি আমার দরকার নাই এক প্রকার চেতনাবাস মতলববাস তারাই এই মুক্তিযুদ্ধের কথা বলে ফায়দা লুটে তারাই হচ্ছে বিভিন্ন রকম ভাবে তারা তো চান নেই তারা তো চান নেই আপনি আজকে সবাইকে ঢালাও হয় বলে বলতে যে আপনি দুই আজকে দেখেন আজকে দেখেন ভাগ করার সিচুয়েশন আসলো কি কারণে এই ভাগ এটা ভাগ করা সিচুয়েশন হচ্ছে যে আমার মনে হয় যে এক প্রকার এই যে বলেছি চেতনাবাস মতলববাস তারা চেতনায় বিশ্বাসী তারা বাস্তবে কোনো কিছুতে বিশ্বাসী না তারাই বিভিন্নভাবে তারাই বিভিন্নভাবে যারা এই বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল তারাই আজকে মাঠে থেকে এই বঙ্গবন্ধুর কি বঙ্গবন্ধুর সোনার বাংলাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায় তারা করছে এদেরকে রুখে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কেবিনেট যারা সেক্রেটারি আছেন যারা মন্ত্রী মহোদয় আছেন তারা এই বিষয়টা সম্পূর্ণভাবে জ্ঞাত এবং তারা মনে করছেন যে এই বিষয়ে তাদের হচ্ছে একটা সুন্দর তারা হচ্ছে বলছেন যে এটা সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার সরকার নিয়েছিল আমি মনে করি সময় সাপেক্ষ ব্যাপার এটাও নেওয়া দরকার তারা এই বিষয়ে অবগত আছেন আমার কথা হচ্ছে এতদিন ধরে আন্দোলন চলল কেন তারা এই এতদিন ধরে কর্ণপাত করেননি এই জন্য আন্দোলন আজকে এই পরিণতি হয়েছে দোষ আপনাদেরই দোষ আপনাদেরই কারণ হচ্ছে আপনারা এতদিন কোনো কর্ণপাত করেননি আজকে দেশের এই পরিস্থিতি আপনারাই দায়ী এখানে প্রধানমন্ত্রী মমতা মহি মাও দায়ী না ধন্যবাদ আমাদের সম্মিলিত আমাদের মাঝে ছিলেন জহরুল ইসলাম মন সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলন সেই বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাসুদ বনাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কোটা সংস্কার আন্দোলন এবং প্রধানমন্ত্রীর যেই ঘোষণা সেই বিষয় নিয়ে কথা বললেন এবং একটা বিষয় যেটা যে আপনাদের শিক্ষার্থীদের একটা সংস্কারমূলক ব্যবস্থা চান এবং এর মধ্য দিয়ে সবার জন্য যেটা কাঙ্ক্ষিত যেটা কাম্য সেই পরিণতি আপনারা দেখতে চান বিভিন্ন আপনাদের এক ধরনের পর্যবেক্ষণ থেকে একটা দাবি আছে এবং সরকারের বিভিন্ন মহল আসলে যথাযথ যে উদ্যোগগুলো নেবেন কিন্তু একটি বিষয় যেটা সমস্যা মানুষ ফিল করে এবং আপনাদের কাছ থেকে আপনারা সবাই যে আন্দোলন করছেন কিছুদিন আগে শিক্ষকরা আন্দোলন করলেন তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে কিছু না শুনে কিছু করতে চাচ্ছেন না আপনারা প্রধানমন্ত্রীর মুখ থেকে কিছু না শুনে করতে চাচ্ছেন না এবং যারা আসলে সমাধান করবেন তাদের সমাধান করার যে সমাধান করতে গিয়ে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আসলে সবাইকে আশাহত করছে এবং বিভিন্ন ধরনের বিভক্তিকর পরিস্থিতি জাতিকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে আমরা কেউ এই ধরনের পরিস্থিতি চাই না আমরা চাই কোঠা ব্যবস্থা যৌক্তিক পরিণতির ভিতরে থাক এবং এই সমস্যা আসলে মূলে কী বিষয়গুলো কাজ করছে যেহেতু দীর্ঘদিন ধরে তারা আন্দোলনে আছে এবং সেই জায়গায় কারা আসলে বসেননি কী কারণে এবং এ মূলে আসলে কি সমস্যাগুলো কাজ করছে তারা এক ধরনের আন্দোলন করতে চান আন্দোলনটা আর দিকে যাওয়ার কি কারণে প্রবণতা তৈরি হলো এই বিষয়গুলো সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে আসলে আমাদের তরুণ প্রজন্মকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে চাই আমরা আমাদের যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে অর্থনৈতিক বিভিন্ন শক্তিশালী যে সেক্টরগুলো আছে সেখানে তাদেরকে দেখতে চাই যারা আসলে জনগণের সেবামূলক কাজ করবেন সেই জায়গায় আমরা আমাদের তরুণ প্রজন্মকে দেখতে চাই তাদেরকে আমরা রাজপথে দেখতে চাই না আমাদের দেশ গড়ার কাজে দেখতে চাই প্রত্যাশা জানিয়ে আশাবাদ জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি